কাজে এসেছেন ওই দুইজন আল্লাহর বান্দা বলেন ইয়া খলিফাতুল মুসলিমিন ব্যক্তিগত কাজে এসেছি ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যে বাতিটা বিক্রি করে দলছিল একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখে বাতিটা নিভে যায় আপনি নিশ্চয় অপমান বোধ করবেন এটাই স্বাভাবিক ওই দুইজন প্রশ্ন করলেন কেন বাতিটা নিভালেন হযরত ওমর বললেন আপনাদেরকে অপমান করার জন্য বাতি অফ করি নাই আমি রাসূল থেকে শুনেছি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা যে আল্লাহর উপরকারে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপর কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এই বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটে টাকার কেনা তেল এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনাতেন এটা জনগণের ট্যাক্সের টাকার কেনাতেন আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক পূর্ণ রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি মনে কষ্ট করে আমার ভাইয়ের গোটা পৃথিবীতে এমন একজন হওয়া দরকার আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা ওমরের যোগ্য উত্তরসূরি কোরআনের প্রতিচ্ছবি যারা দুর্নীতিমুক্ত ভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া যুবককে আহ্বান করা গোটা দেশবাসীকে আহ্বান জানানো এদের মতো হও এদের মতো নিজের ছেলেকে বানাও নেতা হতে হলে এদের মতো হও দুর্ভাগ্যজনক হলে সত্য জাতি তাদেরকে কদর করতে পারলো না সম্ভব অত দূরের কথা জাতি এমন লোকদেরকে দুনিয়া তো থাকতে দিল না দুনিয়া থেকে বিদায় করে দিল আধা পাগল একে তো আধা পাগল আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মত কি একদম তার এই 500 জন আল্লাহ পীর সাহেব গাড়ি উঠাবার শুধবার সময় অনেকে সতর্ক করেছে হুজুর গাড়ি উঠেন না ড্রাইভারটা ভালো না বিভিন্ন ভাবে বলেছে বরং যারা বাধা দিয়েছে হুজুরে গাড়িতে উঠেন না এটা ড্রাইভার ভালো না গতকালকে যে 20 জন অ্যাক্সিডেন্ট করে মারছে এটা সেই ড্রাইভার এরপরে 20 জন আল্লাহর কি করেন শুনে নাই বরং যারা বাধা দিচ্ছে বলছে তাদের গাড়ি ছোট কিছু তো এদের এরা প্যান্ট পরে এটা শার্ট পরে এদের কথা কি করা যাবে না এদের কথা মানব না হ্যাঁ এদের আকিদা ভালো না এদের কথা কি করা যাবে না মানা যাবে না আমার ভাইরা যারা বাবা দিল এই গ্লাস দিয়ে বাবা দেয় ওই গ্লাস দিয়ে বাবা দেয় এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বুঝাবার জন্য 45 জনকে বুঝাবার জন্য হুজুর এই গাড়ি তুলছেন না এই গাড়ি তুলছেন না এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না এটা খালে ফেলবে আপনার ইমান যাবে চরিত্র আপনার জীবন যাবে কিন্তু এদেরকে ফতুয়া দিয়ে এর আকিদা ভালো না এর লেবাস ভালো না এর আমল ভালো না এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে এবার আপনাদের লক্ষ জনতাকে প্রশ্ন এই বাসটা কি ঢাকা যাবে ঢাকা যাবে যাবে আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে মেন্টাল হসপিটাল পাবনা কোথায় কক্সবাজার থেকে 45 জন